করোনা অতিমারির পরিস্থিতিতে চাকরি হারিয়েছিলেন বাবা, টেনে টুনে চলছিল সংসার পড়াশুনো, দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও শেষ, কিন্তু স্কুলের বেতন সম্পূর্ণ দিয়ে উঠতে পারেননি বাবা, ফলে স্কুল থেকে মিলছে না রেজাল্ট, উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই থেকে গেল। অনিন্দিতার খোঁজ নিল সিএন। অতিমারির সময় সামান্য কটা মাইনে সেলসম্যানের চাকরি হারিয়েছিলেন বাবা, মধ্যবিত্তের সঞ্চয়ে পড়েছিল ছেদ, বাধ্য হয়ে বাবাকে নিতে হয়েছিল নিরাপত্তা রক্ষীর চাকরি। বাবার সামান্য কিছু মাইনে দিয়েই সংসার আর পড়াশোনা চলছিল বাগুইয়াটির বাসিন্দা অনিন্দিতার। ইচ্ছে ছিল উচ্চশিক্ষার, কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পরই বদলে যায় ছবিটা। স্কুলের বেতন সম্পূর্ণ দিয়ে উঠতে পারেননি বাবা, কিন্তু স্কুলের মাইনে সম্পূর্ণ দিতে না পারলে দেয়া হবে না রেজাল্ট, সাফ জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু রেজাল্ট ছাড়া কিভাবে ভর্তি হবে কলেজে? টাকার অভাবে কি তাহলে অধরাই থেকে যাবে উচ্চশিক্ষার স্বপ্ন? দিশেহারা অনিন্দিতা। अगर पैसा क्लियर नहीं करेंगे तो नहीं दे पाएंगे। तुमने रिक्वेस्ट किया था? हाँ, फिर भी नहीं मिला। মেয়ের স্বপ্ন পূরণ করতে সঞ্চিত অর্থ আর কিছু গয়না বিক্রি করে যাবতীয় টাকা মিটিয়ে দিয়েছিলেন অনিন্দিতার বাবা, বাকি থেকে গিয়েছিল 55,000 টাকা। কিভাবে জোগাড় হবে এই টাকা বুঝে উঠতে পারছেন না একজন নিঃস্ব বাবা। একাধিকবার স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। করোনার সময়কাল তো অনেক কিছু মানুষের কেড়েছে। আপনি বলছিলেন যে এই মুহূর্তে একজন পড়ুয়া আপনার বাড়িতে রয়েছে, আপনার মেয়ে, তার কি কি সমস্যা হচ্ছে স্কুল থেকে একটু যদি বিস্তারিত বলতেন। হ্যালো, আমি সঞ্জীব কুমার চৌবে বলছি। আমার মেয়ে প্রমিলা মেমোরিয়াল ইনস্টিটিউটে পড়ে, 12 ক্লাসের এক্সাম দিল। তো ওনার এক্সাম দেওয়ার আগেও প্রমিলা মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে আমাকে বললো যে পয়সা না দিতে পারলে এক্সাম দিতে পারবে না। কোনোরকম আমি এদিক ওদিক থেকে ধার দেনা করে আমার গয়নাগাটি বিক্রি করে 35,000 টাকা জমা দিলাম, আমার মেয়েকে পরীক্ষা দেওয়ালাম। মেয়েটা ভালোভাবে পাস করলো, 78-80% মার্কস নিয়ে। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করলাম প্রিন্সিপালকে, উনি কিছুতেই মানলেন না আর বললেন আপনি পুরো পয়সাটা না দিতে পারলে। আমি সবই পয়সা দিয়ে দিয়েছি, খালি আমার 55,000 টাকার মতন ডিউ ছিল। মেয়ের ভবিষ্যৎটা নিয়ে ওনারা কিছুই চিন্তা করলেন না। তো ওনারা বললেন পয়সা পুরো আপনি দিতে পারলেই আপনার রেজাল্ট আউট হবে, তাছাড়া আপনি রেজাল্ট পাবেন না। কার্যত অর্থের কাছে আবারও ফিকে হয়ে গেল মেধার গুরুত্ব। এই সমাজে টাকাই শেষ কথা, তা আবারও প্রমাণ করল শহরের একটি বেসরকারি স্কুল। তিলোত্তমার বুকে শুধুমাত্র টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়া। এই ঘটনা ঠিক যতটা শিক্ষার প্রতি অপমান, ঠিক ততটাই সমাজের কাছে লজ্জার। প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক এই ঘটনা, তা বলাই বাহুল্য। অনিন্দিতা চৌবে, সে কার্যত এই মুহূর্তে বাড়িতেই বসে রয়েছে। এখনো পর্যন্ত সে তার রেজাল্ট হাতে পায়নি। আগাম ভবিষ্যৎ যে কী হবে বা অদূরে ভবিষ্যৎ তার কী রয়েছে তা কার্যত সে জানে না, পুরো বিষয়টি অনিশ্চিত। তারা চাইছেন প্রশাসনিক হস্তক্ষেপ হোক, না হলে কোথাও গিয়ে আরও একটি মেধা হয়তো হারিয়ে যাবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।